কারণ অনন্ত জলিল একটাই শিখেছে, মানুষের জন্য দোয়া করা, মানুষকে ভালোবাসা দেওয়া। এবং যারা ইউটিউবার তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই এই জন্য যে আমাদের ছবি ইচ্ছা করে নেগেটিভ প্রচার করার চেষ্টা করছে। আর যারা নেগেটিভ প্রচার করার চেষ্টা করছে তারা অনেক ভালো মানুষ। যারা অনন্ত জলিলের ফ্যান, একটাই রিকোয়েস্ট আমি সবসময় আপনাদের মাধ্যমে করে আছি যে প্লিজ কারো ছবি নেগেটিভ করবেন না। যে ইন্ডাস্ট্রি ভালো চলার জন্য সবগুলো ছবি দেখবে, তবে আমরা ইউটিউবে এবং বিশেষ করে ইউটিউবে এবং যারা ইউটিউবার তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই এই জন্য যে আমাদের ছবি ইচ্ছা করে নেগেটিভ প্রচার করার চেষ্টা করছে। বাট দর্শক আমাদের কাছে বড়, আর যারা নেগেটিভ প্রচার করার চেষ্টা করছে তারা অনেক ভালো মানুষ। কারণ তারা নেগেটিভ প্রচার করছে কি মনে করে আমি জানি না, হয়তো তারা ভালো মানুষ এই কারণেই করছে, নাকি তারা কোন কেন করছে আমি জানি না। তাদের প্রতি আমাদের দোয়া রইল, ভালোবাসা রইল, তাদের প্রতি আরো বেশি বেশি কৃতজ্ঞতা রইল যে আপনারা নেগেটিভ ভাবে প্রচার করতে থাকুন। আর যারা সত্যিকারে অনন্ত জলিলের ফ্যান তাদেরকে একটা কথাই বলবো, কেউ নেগেটিভ কারো মুভিতে প্রচার করবেন না, কারণ এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য। সবার ছবি ভালো চললে আমাদের ইন্ডাস্ট্রি ভালো চলবে, আমরা ডিরেক্টররা ভালো কাজ করতে পারবে, অডিয়েন্স ভালো মুভি দেখতে পারবে। যারা অনন্ত জলিলের ফ্যান, একটাই রিকোয়েস্ট আমি সবসময় আপনাদের মাধ্যমে করে আছি যে প্লিজ কারো ছবি নেগেটিভ করবেন না। আর আমি আমার ফ্যানদেরকে সবসময় বলবো কাউকে পার্সোনাল অ্যাটাক না করতে, যে করে করুক। আমাকে অনেক ফোন করেছে যে আপনি তো মানা করেন, ইভেন তো অনেক ইউটিউবার ভাইয়েরা ফোন করেছে আপনি সবসময় আমাদেরকে মানা করেন, কিন্তু ওনারা তো আপনাদেরকে নিয়ে পার্সোনাল অ্যাটাক করে। আমি বলি করতে থাকুন, কারণ অনন্ত জলিল একটাই শিখেছে, মানুষের জন্য দোয়া করা, মানুষকে ভালোবাসা দেওয়া। কেউ করলে আমাদের করতে হবে কেন, কোনো পার্সোনাল অ্যাটাক করা দরকার নেই। না, এই ছবিতে অভিনয়ের কারণ আছে, আপনি জানেন আমি প্রত্যেকটা ছবিতে ঘাম মুছে শর্ট দিই। আর এই ছবিতে ইকবাল ভাই উনি ছবিটা করেছেন, কারণ উনি আমাকে অভিনয় করার সুযোগ করে দিয়েছেন, আমার যে অর্গানাইজ না করতে হয়। ইকবাল ভাই আমি 3 মাস টেবিল ওয়ার করেছি, কিভাবে কি করা যায় আমি ওনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে করেছি, গ্রাফিক্সগুলি কি করা যায় জানেন, যে আমার ছবি মানে গ্রাফিক্স থাকতে হবে, আলাদা নতুনত্ব থাকতে হবে, এটা আমরা টেবিল ওয়ার করেছি। বাট যখন ছবিটা ডিরেকশন কাজ পুরাটাই ইকবাল ভাইয়ের করা, এখানে আমার কোনো কৃতিত্ব নাই, তবে আমাকে দিয়ে অভিনয় করিয়েছে ইকবাল ভাই, কারণ আমি এটাতে শুধু অভিনয়ে ফোকাস করেছি আমি আর বর্ষা। যখন আমরা সেটে গেছি অভিনয়ের জন্য গিয়েছি, বাট অন্য ছবিতে আমার সেটে যেতে হয়, আমি ডিরেকশন দেই, অর্গানাইজ করি, এভরিথিং অ্যারেঞ্জ করি, একটা শটের সময় ঘামটা মুছে আমি আবার একটা শট দিই। বাট এই ছবিতে ইকবাল ভাইকে বলবো অনেক ধন্যবাদ, ইকবাল ভাইকে উনি আমাকে অভিনয় করার সুযোগ করে দিয়েছেন। এই কারণে আমি নেক্সটে অন্য প্রডিউসারদের ছবি করব, অন্য ডিরেক্টরদের ছবি করব, যে আমি প্রপার অভিনয় করতে পারি। ধন্যবাদ আপনাদের।